বন্ধুরা, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না, প্রশংসাকারী থেকে 100 হাত ধরে থাকবেন। আজকে আমরা এই ভিডিওটিতে সেই সব লম্পট বদমাইশ মানুষ যারা এই সব কথা প্রয়োগ করে কোনো প্রবাসী বা চাকরিজীবী স্ত্রীকে কৌশলে কাছে টেনে নেয়, এমনকি সাধারণ ফ্যামিলির ভাবি বা দূর সম্পর্কের বোনেদেরও কৌশলে কাছে টেনে নেয়। তাহলে প্রথমে আমরা জেনে নেব সেই সব কৌশল ও ফাঁদগুলি। ভাবি, আপনি দুই বাচ্চার মা, আপনাকে দেখলে বোঝাই যায় না, আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করেছেন। সত্যি বলছি ম্যাডাম, একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর, কিন্তু ঠোঁটের নিচে তিলটা আপনাকে একদম পরী বানিয়ে দিয়েছে, এতটাই সুন্দর, জাস্ট অসাধারণ লাগে। মন খারাপ কেন ভাবি, ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এরকম একটা মানুষের সাথে ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না। একটা কথা বলি আপু, আপনার কণ্ঠটা এত সুন্দর, কোনো প্রিয় গান বারবার শুনলে যেমন বিরক্ত লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও ঠিক ওই রকম, টানা 24 ঘন্টা শুনলেও বোরিং লাগবে না, আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি, কিন্তু দেখলে মনে হয় আর একবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি, না আর না। একটা সত্য কথা বলবো, নীল শাড়িটাতে আপনাকে এত মানিয়েছে, না না তেল দিচ্ছি না, সত্যি বলছি, সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগছে। জন্মদিনে এবার কী কী করলেন আপনারা? আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত, কী যে বলেন, আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে 1 সপ্তাহের ছুটি নিতাম, সিরিয়াসলি। মিত্র, অবিশ্বাস্য হলেও সত্যি, কিছু কিছু মানুষ আছে নিজের অফিসের কলিং, পাশের বাড়ির ভাবি কিংবা বন্ধুর বউ পরিচিত আপু ম্যাডামদের সাথে এরকমভাবে কথা বলে, আপাত দৃষ্টিতে এগুলো জাস্ট প্রশংসা বাক্য, কিন্তু এর গভীরে যে কত বড় লাম্পট্য আর অসৎ কামনা লুকিয়ে আছে খেয়াল না করলে বোঝার উপায় নেই। যারা এগুলো করে তারা ফাঁদে ফেলবার জন্যই করে, এদের স্বভাবই হলো ফ্লট করে নিজের বশে আনা। খুবই স্মার্ট ও সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লট করে, প্রবাসী পুরুষদের নিজের জালে জড়িয়ে সর্বস্ব লুটবার কুমন্ত্রণা রাখে, সে সংখ্যাটিও কিন্তু কম না। যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প কল্পনাও করেনি, মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু স্বামীকে অনেক ভালোবাসে, পরপুরুষের মুখে নিজের এত সুন্দর প্রশংসা শুনে যে আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম, কথাটির জন্য সেই মহিলাও ভাবতে থাকে, আমার স্বামী আমাকে বঞ্চিত করছে না তো, নিশ্চয় আমি তার কাছ থেকে ভালো কিছু আশা করি। যে মহিলা তার সুখের সংসারে আছে, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রীর ব্যস্ততার মাঝে কোনো কিছুরই অভাবই বোধ করে না, সে মহিলাও যখন বাইরে কারোর কাছে নিজের কপালের তিলে এত প্রশংসা শোনেন, তখন মনে হতেই পারে যে ওর সাথে এতদিন সংসার করলাম, ও তো একদিনও এইভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না। নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের মুখে প্রশংসা শুনে মহিলারা বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখতে থাকে, ভাবতে থাকে, হ্যাঁ আমি সত্যি সুন্দরী, আর ওই পরপুরুষই আমার সৌন্দর্যের মূল্যায়ন করল। এইভাবেই শুরু হয় পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক প্রক্রিয়া। তথাকথিত একটা ইনোসেন্ট প্রশংসায় ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে। আপনারা হয়তো ভাববেন যে এই সব লোকেরা ফ্রি মাইন্ড ইনোসেন্ট মন নিয়ে করছেন, প্রশংসা করছেন, কিন্তু না, এরা অবশ্যই অবশ্যই কুমতলব নিয়ে প্রশংসা করে। যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না, বরং এদের অ্যাভয়েড করে চলুন। প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু এগুলো অ্যাভয়েড না করলে ধীরে ধীরে একদিন এদের ফাঁদে পড়বেন। সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সাবধান হওয়ার সুযোগ করে দিন প্লিজ। আরও এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন। আমরা আবার আসবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।